সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক, আজ 7 অক্টোবর বুধবার। আমরা আজ এই হাট থেকে আপনাদের দেখাতে চেষ্টা করব বিভিন্ন ধরনের সার গরুর দাম। ওই যে দেখছেন আমার সামনে হায়দার ভাই রয়েছে। হায়দার ভাই আজকে হাটে এসেছেন, উনি গরু কিনছেন, দেখছেন, পছন্দ করছেন। তো আমরা কি দামে আজকে এই হাটে এ ধরনের গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। কথাবার্তা চলু দর্শক, যে দেখছেন কি অবস্থা হায়দার ভাই, কেমন আছেন? আপনি বললেন কত দাম বলেন নাই? 90 চাচ্ছে, 95 চাচ্ছে, আপনি 80 পর্যন্ত বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সামনে যাই। এই যে পাশে আরেকটা দেখছি আমরা ভাই, এটার ওজন কতটুকু? 4.5 মণ। দাম চাচ্ছেন কত? 95 চাচ্ছেন, বলতেছে দাম বলছে কেউ? 80 পর্যন্ত দাম বলছে। আপনি এটা তো দামে তো দিবেন না, তো কত হলে বিক্রি করবেন এটা? 1,500 কম। আর এই পাশেরটা ভাই, এই পাশেরটা দর্শক, এই যে পাশে আরেকটা, এই পাশেও আরেকটু দেখছি আমরা। আমরা চলুন, আরো এ ধরনের কিছু গরু রয়েছে সেগুলোর দাম জানি, আপনাদেরও জানানোর চেষ্টা করি। এই যে এই পাশে একটু দেখছি, কত বললেন ভাই দাম? কত বললেন? 62 বললাম। 62 বললো, চাইছে কত? 71। 71 চাইছে। ওজন কতটুকু হবে? 3 মণ। কত হলে দিবেন লাস্ট? 71। দর্শক শুনলেন, 71 ওনার লাস্ট। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট থেকে। সবাই দাম তুমি কাশাই না দেখি, তুমি তো ছোট ভাই, কি করবো? তুই নিজে গোটা খাই পেলা না ভাই? তুই কি অন্য লোক নাকি? তুই গোটা খাই পেলা? ওই যে দরদাম চলছে, শুনলেন? আমরা দেখি এই পাশে যাই, এই পাশে আরেকটু দেখছি আমরা। বয়স কেমন ভাই এটা? আগর। ওজন কত? 18 মাস। ওজন কতটুকু হবে? ওটা বলতে পারবেন না। দাম চাচ্ছেন কত? দাম তো আমরা চাচ্ছি 80-85 চাচ্ছেন। দাম 70 ভাঙে বলে, বিক্রি করবেন কত? আশা কত? 70 পার হলে বিক্রি করবেন, 70 পার হলে উনি এটি বিক্রি করবেন। দেখি আমরা ওই পাশে যাই, আরো এই ধরনের কিছু গরু দেখছি সেগুলোর একটু দাম জানি। এই যে দেশি জাতের একটু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেশি তো এটা না? বয়স কেমন এটা? দেড় বছরের মতো। দাম চাচ্ছেন কত এটা? 62,000। ওজন কতটুকু হবে ভাই? 110 কেজি। 62,000 চাচ্ছেন, দাম বলছে নাকি? কত? 52-53 বলতেছে। বেচবেন কত এটা? 55 হলে বিক্রি করবেন, 55,000 টাকা হলে বিক্রি করবেন। দেখি আমরা এই পাশে যাই, আরেকটু দেখছি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বয়স কেমন এটা? আগর এখন আছে। ওজন কতটুকু হবে ভাই? 4 মণ। দাম চাচ্ছেন কত? 85,000 চাচ্ছেন, বলছে দাম কি বলছে এখনো? হ্যাঁ,
কত? 72-73 পর্যন্ত বলছে। আপনি দেন দিবেন কত? 85 ভাই দেখছেন কত তোমার দাম বলছেন? দাম কত? দাম কত? কি 5,000? 1,05,000 বেচা বিক্রি 85 দিন 85,000 বলল হাজার ভাই। কত বললেন? 85 পর্যন্ত বলছেন। ওজন কতটুকু হবে? ওজন কতটুকু হয়ে যাবে? আরে ওজন কতটা হবে? চর্বির জন্য লওয়া যাবে না, এটা চর্বি, এক সেট চর্বি হবে। শুনছেন যে অনেক চর্বি হবে এই গরুটি, উনি এই কারণে দেখবেন না। চলুন আমরা সামনে যাই, আরো দেখি আরো কিছু গরু রয়েছে, সেগুলোর একটু দাম জানি আপনাদের জানানোর চেষ্টা করি। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? দেশি তো এটা না? দেশি দেশি ভাই? দাম চাচ্ছেন কত এটা? 75,000 চাচ্ছেন দর্শক? 75,000 টাকা দাম চেয়েছে, বলছে নাকি দাম কেউ? এখনো কেউ বলেনি। বিক্রি করবেন কত? বিক্রি করবেন কত ভাই? দর্শক শুনলেন, উনি বলছেন গরু ওনার না। দর্শক আমরা এই পাশে একটি সার গরু দিচ্ছি ভাই, এটা বয়স কেমন? দুই দাঁত। ওজন কতটুকু হবে? 4 মন। দাম চাচ্ছেন কত? 75,000 চাচ্ছেন। তা দাম বলছে নাকি কেউ? 60 পর্যন্ত বলছে। এটা বিক্রি করবেন কত? আশা কত আপনার বিক্রি? 70 হচ্ছে আপনার বিক্রির আশা। দর্শক শুনছেন, আর কি আছে আপনার কাছে? ওই বড়টা নাকি? বাচ্চিগুলো কেমন আছে? এই বাচ্চিগুলোর দাম চাচ্ছেন? গরু দেখছি, সেটি একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি। ১১৮,000 দর্শকের পাশে আমরা একটি ক্রস জাতের ষাঁড় গরু দেখছি, এটার বয়স কেমন ভাই? দুই দাঁত। ওজন কতটুকু হবে? 5 মন, কাছাকাছি 5 মন। দাম চাচ্ছেন কত? 1,10,000 বলছে দাম কেউ? ৭৫ পর্যন্ত বলছে। বেচবেন কত? 90 হলে বিক্রি করবেন। দর্শক শুনছেন, 90,000 টাকা হলে বিক্রি করবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট থেকে বিভিন্ন ধরনের ষাঁড় গরুর দাম। আপনারা যারা এ ধরনের গরু ক্রয় করে
ক্রয় করতে চান তারা এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।